এক মিনিটে লতি পরিষ্কার করুন। এমনকি এভাবে লতি পরিষ্কার করলে এক মিনিটে তো লতি পরিষ্কার হবেই, তার পাশাপাশি লতি পরিষ্কার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাত চুলকায়, আবার লতি রান্না করার পরে দেখা যায় গলা চুলকায়। হাতও চুলকাবে না, এমনকি গলাও চুলকাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার হাজির হয়েছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা কম বেশি সবাই লতি পছন্দ করি, কিন্তু লতি খাওয়ার ক্ষেত্রে যে চিন্তাটা বেশি হয় সেটা হচ্ছে গলা চুলকাতে পারে অথবা হাত চুলকাতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা লতি পরিষ্কার করে নিয়েছি, মানে খোসা ছড়িয়ে নিয়েছি, তারপরে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করতে হবে, এটার মধ্যে এক চামচের মতো লেবু রস দিয়ে দিতে হবে। আমি লতিটা কীভাবে পরিষ্কার করেছি এটা বলে দিচ্ছি। এখানে মাজনি দিয়ে কিন্তু লতি পরিষ্কার করেছি, এটা যদি আপনারা না জেনে থাকেন আমাকে বলবেন, আমি টিপস দিয়ে দিব। তো লতিটা পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচের মতো লেবু রস দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি আধা চামচের মতো লবণ। এখন এই লতির মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীভাবে মেখে দিচ্ছি? পুরো লতির গায়ে যেন সুন্দরভাবে লেবু রসটা মিশে যায় এবং লবণটা গলে মিশে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো পুরোপুরি কিন্তু চটকে চটকে মাখাতে হবে। তারপরে এইভাবে আপনি এক থেকে দুই মিনিটের মতো রেখে দিবেন, বেশি রাখার কোনো প্রয়োজন নাই। এক থেকে দুই মিনিট অথবা তিন মিনিটের মতো রাখলেই যথেষ্ট। এতে করে কী হবে, লতির ভিতরে যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে, আর এই কষের জন্যই কিন্তু গলা চুলকায়। তিন মিনিট পরে আপনি নর্মাল পানি দিয়ে কিন্তু এটা পরিষ্কার করে ফেলবেন। অনেক সময় দেখা যায় আমরা গরম পানির মধ্যে ভাপ দিয়ে তারপরে এর কষগুলো ফেলে দিই, এতে করে কিন্তু লতির যে স্বাদটা সেটাও নষ্ট হয়ে যায়, গুণাগুণটাও কিন্তু চলে যায়। আপনাদের কিছুই করতে হবে না, শুধু কাঁচা লতির মধ্যে এরকম লেবু রস আর লবণ দিয়ে মেখে রাখবেন। এক থেকে দুই মিনিট তিন মিনিট রাখার পরে আপনি নর্মাল পানি দিয়ে আবারও কষলে কষলে পরিষ্কার করে নেবেন, যেন এটার মধ্যে কোনো লেবু রস না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু করা হয়ে গিয়েছে। এখন এই লতিটা কিন্তু আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন, আপনার কখনোই ভুলেও কিন্তু গলা চুলকাবে না, আপনি খুব সহজে খেতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকম করে কিন্তু রান্না করতে পারবেন। তো আশা করি টিপসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো এখন আমি যে টিপসটা দিয়ে দেবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা লতি পরিষ্কার করার ক্ষেত্রে হাত চুলকায়, মানে লতি যখন আমরা পরিষ্কার করি অথবা পানি দিয়ে ধুতে যাই তখন হাতের তালু কিন্তু অনেক চুলকায়। আমারও কিন্তু এই সমস্যাটা মাঝে মাঝে হয়ে থাকে। তো চুলকানোর পরে আপনারা কী করবেন বলেন তো? যখনই আপনি লতি পরিষ্কার করুন না কেন, তখনই চেষ্টা করবেন হাতে একটু সরিষার তেল মেখে তারপরে লতিটা পরিষ্কার করার। তো আমি যখন লতিটা ধুই অথবা পরিষ্কার করি তখন আমার হাতে কিন্তু আমি সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে দিই, তারপরে আমি লতিটা পরিষ্কার করি। এতে করে কী হয়, লতির যে কষ্ট আছে সেটা কিন্তু হাতের তালুতে লাগে না, এতে করে আপনার চুলকানোর সম্ভাবনা অনেক কম থাকে। তারপরেও যদি আপনি চুলকায়, অনেক সময় দেখা যায় লতিটা ভালো হয় না, তখন যতই আপনি সরিষার তেল নেন না কেন তারপরে দেখা যায় একটু একটু চুলকাতে থাকে। বিশেষ করে খোসা ছাড়ানোর সময় না চুলকালেও যখন লতিতে পানি দিয়ে ভিজানো হয় তখন কিন্তু অবশ্যই চুলকায়, হালকা একটু হলেও কিন্তু চুলকায়। তখন যেটা করবেন, আপনি লতিটা পরিষ্কার করার পরে আপনার ভেজা হাতে একটু লবণ দিয়ে দিবেন, এক চামচের মতো লবণ দিয়ে পুরো হাতের উপর দিয়ে নিচ দিয়ে একদম কষলে কষলে পরিষ্কার করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনার হাত চুলকানো কিন্তু দূর হয়ে যাবে। যখন আমি লতির খোসা পরিষ্কার করি তখন কিন্তু আমার হাত কখনোই চুলকায় না, কারণ আমি একটু সরিষার তেল নিয়ে নেই প্রথমে বলে দিয়েছি, কিন্তু যখন পানি দিয়ে পরিষ্কার করতে আসি তখন কিন্তু সরিষার তেলটা একটু ধোয়া হয়ে যায়, হাতটা একটু চুলকানোর সমস্যা হয়। সঙ্গে সঙ্গে আমি এরকম লবণ দিয়ে হাতটা কষলে নেই, এক মিনিটের মধ্যে কিন্তু হাত চুলকানো বন্ধ হয়ে যায়। এটা কতটা কার্যকর আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় লতি কচু এসব জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে নখের ভিতরে কিন্তু অনেকটা কালো দাগ পড়ে যায়, আপনি যদি লবণ দিয়ে এভাবে পরিষ্কার করে ফেলেন এই নখের ভিতরে দাগটাও কিন্তু পড়বে না, হাত একদম ঝকঝকে চকচকে থাকবে, সুন্দর একদম ফ্রেশ থাকবে। যারা গলা চুলকানোর ভয় এবং হাত চুলকানোর ভয় লতি একদমই খেতে চান না, তারা এভাবে করবেন, নিশ্চিন্তে রান্না করতে পারবেন এবং পরিষ্কার করতে পারবেন। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।